আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি সাতক্ষীরা জেলায়, এবং সাতক্ষীরা জেলায় যার সাথে আমরা কথা বলবো তিনি হচ্ছে কি সাদ্দাম হোসেন। তিনি মাশরুম নিয়ে কাজ করছেন সাতক্ষীরা জেলাতে। তো সাদ্দাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকে তো অনেক বিষয় নিয়ে কাজ করে, প্লাস এই মাশরুমটা আমাদের দেশে বা এখনো অতটা প্রচলিত না অন্যান্য সবজিগুলো যেভাবে প্রচলিত হচ্ছে। তো আপনি হঠাৎ করে কেন মাশরুমের দিকে উদ্বুদ্ধ হলেন? উদ্বুদ্ধ হওয়ার মূল কারণ হচ্ছে আপনার, আমি কোনো কার্যক্ষেত্রে কৃষি অফিসে একটা কাজের সুযোগ পাই আর কি, ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে। তো ওখানে আমার উনি যে কৃষি অফিসার ছিল আমাদের প্রতিষ্ঠান স্যার, উনি আমাকে মাশরুম সম্পর্কে অবগত করেন এবং উনি আমাকে মাশরুম নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন আর কি। তো তারপর থেকে আমি মোটামুটি মাশরুম নিয়ে রিসার্চ করা বলেন, মাশরুম নিয়ে কাজ করা বলেন, একটু ভিতরটা গবেষণা করা প্রকার এক প্রকার এটা নিয়ে জানাশোনা বোঝা। তো জানাশোনা বুঝতে গিয়ে দেখি যে এখানে আসলে অনেক বড় একটা সম্ভাবনা, অনেক বড় একটা শিল্প, অনেক বড় একটা ভবিষ্যৎ ফসল হিসাবে মাশরুমকে আমি পরিচিত হিসেবে লাভ করি। তো তারপর থেকে ছোট ছোট করে আমি মাশরুম চাষ কাজ করতেছি আর কি। আচ্ছা, আপনি এই মাশরুম চাষে যে শুরু করেছিলেন, আপনার শুরুটা কত টাকা ইনভেস্ট করে শুরু করেছিলেন? শুরুটা করেছিলাম 4,000 টাকা ইনভেস্ট করে। আচ্ছা, 4,000 টাকা দিয়ে কোন কোন খাতে আপনার ইনভেস্টগুলো করতে হয়েছিল? 4,000 টাকা আমি শুধুমাত্র বীজ কেনার জন্য 4,000 টাকা খরচ দিয়েছিল। এই মাশরুম নিয়ে এতদিন ধরে আছেন, এই মাশরুমের কোনো এমন কোনো দিক চোখে পড়েছে কিনা যে নতুন কোনো কৃষক বা নতুন কোনো উদ্যোক্তা যদি মাশরুমটা শুরু করতে যায় যে সেটা তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে? বাধা শুধুমাত্র আসলে কি আমাদের জায়গা হচ্ছে বীজ টেজগুলো বাইরে থেকে আনাতে হয়, সেগুলোর ক্ষেত্রে একটু বাধা থেকে যায়। তারপরে আপনার বাধাটা মূলত মার্কেটিংয়ের বিষয়টা, তো সেইটা ইনশাল্লাহ আমি নিজেই মোটামুটি নিজের প্রচেষ্টায় বলেন বিভিন্ন টিম করে আমরা সবাই একবদ্ধ হয়ে প্রচার প্রসার বিভিন্ন সমাজের মানুষে মানে সচেতন নাগরিক বলেন বিভিন্ন পর্যায়ের মানুষকে আমরা মাশরুম সম্পর্কে জানাচ্ছি এবং উদ্বুদ্ধ অনেকে জানে আগে থেকে তারা মাশরুমটাকে নিচ্ছে। তো এই হিসাবে দেখা যাচ্ছে মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা বর্তমানে, তো মাশরুম এখন যদি কেউ চাষ করে আমরা দেখা যাচ্ছে এমনকি আমরা বিভিন্ন আমাদের খামারিও আছে যাদের কাছ থেকে আমরা মাশরুম নিয়ে সাতক্ষীরাতে সাপ্লাই দিচ্ছি, পাশাপাশি খুলনা ঢাকা চিটাগং এসব জায়গা থেকে আমরা মাশরুমটা সাপ্লাই দিয়ে আসছে আর কি। রেডি প্যাকেট আর প্যাকেট তৈরি এই দুইটার পার্থক্য যদি একটু বুঝি। রেডি প্যাকেট বলতে আপনার দেখা যাচ্ছে আপনার আপনি একটা প্যাকেট নিলেন যেটা থেকে রেডি করা 30 দিন মাইসিলাম রান করা, আপনি ঘরে রেখে দিলেন, খামারে রেখে দিলেন, ওখানে রেগুলার পানিটা দিলেন, আপনার মাশরুমটা চলে আসলো 1 সপ্তাহের ভিতরে, এটা হচ্ছে আপনার রেডি প্যাকেট বলতে পারি আমরা। আর যেটা হচ্ছে আপনার একদম প্রথম থেকে দেখা যাচ্ছে খড় প্যাকেটটা যেটা স্টেরিলাইজেশন করে জীবাণুমুক্ত করে মাদারটা স্তর বাই স্তরে প্যাকেট প্রসেসিং করে ওটা রেখে একটা ঘরের ভিতরে রাখার পরে ওটা 30 দিন পরে মাইসিলাম রান করে, এটাকে আমরা প্যাকেট তৈরি প্যাকেট দই বলতে পারি আর কি। আচ্ছা, তার মানে দুইটা পদ্ধতিতে এই কাজটা করা যায়। সেটি হচ্ছে গিয়ে একটি একভাবে আমরা প্যাকেট সম্পূর্ণ একদম প্রথম থেকে তৈরি করতে পারি, আর একটা হচ্ছে গিয়ে আমরা রেডি প্যাকেট কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারি। এক্ষেত্রে কেউ যদি এই রেডি প্যাকেটের কাজটা শুরু করতে চায় এটা অনেকের জন্য সহজ হবে, বিশেষ করে যারা প্রাথমিকভাবে শুরু করছেন বা প্রথম দিকে শুরু করছেন। রেডি প্যাকেটটা আপনার 30 দিন পরে দেখা যাচ্ছে আপনার রেডি হয়ে যায়, রেডি হওয়ার পরে আপনার প্যাকেট যখন আপনার মাশরুম বেরোনো শুরু করে তখন 2 মাস পর্যন্ত মাশরুম দেয়, 6 থেকে 7 বার মাশরুমটা আসে। রেডি প্যাকেটটা মূলত এটা হচ্ছে রেডি প্যাকেট বলে এটাকে, 30 দিন পরে পুরোপুরি মাইসিলিয়াম রান করা সাদা প্যাকেট যেটা থাকে সেটাকে বলে আপনার রেডি প্যাকেট, ওটা কেটে দেওয়ার পরেই আপনার 1 সপ্তাহের ভিতরে ফলনটা আসে। আচ্ছা, আপনি এই পর্যন্ত আপনার মাশরুমের প্রজেক্টে কত টাকা ইনভেস্ট করেছেন? এ পর্যন্ত বলতে কি এটা দেখাচ্ছে আমি ইনভেস্ট করি আবারও রিটার্ন পাই, আবার রিটার্ন ওটা আবার ইনভেস্ট করা হয়, এভাবে দেখাচ্ছে আপনার 3 বছরে তো প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো আর কি রিসাইকেল করা হয়েছে আর কি। তো এখানে লাভাংশ আপনার বললাম তো যে দ্বিগুণ লাভ থাকে, তো দেখা যাচ্ছে আপনি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 6 লাখ টাকা ব্যথা কেনা হচ্ছে, 4 লাখ টাকা লাভ হচ্ছে, এখানে একটা দ্বিগুণ প্রফিট থাকে আর কি। মোটামুটি 7 লাখ টাকার মতো আর কি, 7 থেকে 8 লাখ টাকার মতো সেল হয়েছে। আপনার মাসে কেমন টাকার মতো আপনার প্রফিট আসে সব কিছু খরচ খরচা বাদ দিয়ে? মাসে প্রফিট বলতে আপনার বিষয়টা এরকম যে প্রথম দিকে তো ছোট ছোট ধাপ ছিল, বিভিন্ন শেখার বিষয় ছিল, বিভিন্ন জানা বিষয় ছিল, বিভিন্ন বিষয় নিয়ে ইনভেস্ট করা বিষয় ছিল। আমার দেখা যাচ্ছে 12 জন স্টাফ আছে, তো তাদেরকে একটা মিনিমাম স্যালারি দিতে হয়, তো তারপরেও আমার দেখা যাচ্ছে 30 থেকে 40 হাজার টাকা মাসে একটা প্রফিট থাকে। সাদ্দাম ভাই, আপনার এই মাশরুম প্রজেক্ট আমরা ঘুরে দেখলাম, এবং আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে গিয়ে আমাদের দেশে তো বেকারের সংখ্যা অনেক বেশি, এবং এই বেকাররা এই মাশরুম চাষে কিভাবে আগ্রহী হতে পারে বা এই মাশরুম চাষ করে কতটা স্বাবলম্বী হওয়া সম্ভব বলে আপনি মনে করেন?
এটা এমন একটা বিজনেস যেটা হচ্ছে আপনার মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা একটা বাড়ির ভিতরে সে একটা তার নির্দিষ্ট জায়গায় আপনাকে কেউ ওইভাবে দেখতেছে না কিংবা আপনি ওইভাবে যাওয়াও লাগতেছে না কোথাও গিয়ে দিয়ে আপনি কাজ করলেন এমন না সে তার বাসায় যেভাবে পারে সে সেইভাবে কাজ করতে পারতেছে একটা বাসার ভিতরে কাজ করলে কিন্তু মানুষের অতটা আত্মসম্মান বোধে বাঁধে না তো এটার থেকে বেশি আমাদেরকে বেশি উজ্জীবিত করে যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সে বাসায় বসে একটা জিনিস করতে পারতেছে সেখান থেকে সে স্বাবলম্বী হতে পারবে এখানে একটা আপনার ইনকামের সোর্সটা অনেক বেশি বলা যায় এবং দেখা যাচ্ছে আপনার মানুষকে এটা খাইলেও সে একটা মানুষ উপকৃত হবে এবং দেখা যাচ্ছে আমার এমনও একটা দু একটা ঘটনা আছে যে আপনার যারা ডায়াবেটিসের জন্য খাচ্ছে মানে বেশ কিছু রোগের জন্য খাচ্ছে ডায়াবেটিস বলেন অ্যাজমা অ্যালার্জি তো কী হয় আপনার দেখা যাচ্ছে কিছু কিছু খাওয়ার পরে তাদের বেশ ভালো কাজ হচ্ছে তো তারা দু একজনকে বলছে যে আপনারা খান এটা তো তারা আমার অফিসে না এসে বাসায় চলে যাচ্ছে আবার বাসা থেকে অফিসে আসতেছে এরকম তারপরে আপনার যারা কন্টিনিউ করতেছে তারা তো কন্টিনিউ করতেছে তারা ফুরে গেলে আবারই নিচ্ছে আর এই বিষয়গুলো এরকমই আর কি মোটামুটি এজন্য বেশি আরও বেশি ভালো লাগে যে মানবতার সেবাই বলেন কিংবা আপনার মানুষের যাদের ডায়াবেটিস তাদেরকে কোনো প্রকার ওষুধ যতই খাক না কেন ইনসুলিন নিক না কেন কোনো এইভাবে দেখা যাচ্ছে সাময়িক হয়তো ভালো রাখতে হবে কিন্তু মাশরুমটা খাওয়ার পরে আপনি আপনার দেখা যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তো আপনারা জানেন ডায়াবেটিস হলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেখান থেকে দেখা যাচ্ছে আপনার মাশরুমটা খাইলে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তখন দেখা যাচ্ছে ওইভাবে ডায়াবেটিস তো প্রত্যেকটা মানুষের শরীরে আছে কিন্তু যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় মাত্র অতিরিক্ত হয়ে যাবে ঠিক আছে আবার যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে তখন ডায়াবেটিস কিছু করার থাকবে না ঠিক আছে এই জায়গাগুলো থেকে মাশরুম নিয়ে কাজ করতে অনেক ভালো লাগতেছে আর আপনার যুব সমাজকে এর জন্য বলবো কারণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে গ্যাস্ট্রিক অ্যাজমা অ্যালার্জি এগুলো অহরহ আছে তো আমরা যদি সবাই এটা নিয়ে কাজ করি তো আমরা আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে এটা খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতে পারবো কারণ কি হয় দেখা যাচ্ছে অনেক সময় আমার ফ্যামিলি থেকে যদি আমি না চাষ করতাম আমার ফ্যামিলিতে খাওয়ানোটাই অনেকটা আবদ্ধ তো আমার ফ্যামিলি বিষয়টা যেটা আসে সেটা হচ্ছে আপনার আমার আমারও অনেক গ্যাস্ট্রিক সমস্যা ছিল অ্যাজমা অ্যালার্জি সমস্যা ছিল আমার ব্যক্তিগতভাবে অ্যালার্জি সমস্যা ছিল তো এর প্রতি আরও বেশি ভালো লাগে এখান থেকে যে আমার ফ্যামিলি তখন আমি যখন নিয়মিত মাশরুমটা খাইছি এবং আমার ফ্যামিলিতে কন্টিনিউ করছি তো আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ সুস্থ আছি এখন তো এই এখান থেকে এরকম বেশ কিছু কিছু আপনার সিম্পেথিগত কারণ বলেন বিভিন্ন বিষয়গুলি নিয়ে মাশরুমটার প্রতি পড়ে থাকা মাশরুমকে ভালোবাসা মাশরুম নিয়ে কাজ করা এই আর কি এখান থেকে সফলতা আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিয়া সুলতানা বিবিএ এমবিএ মার্কেটিং ডিএসএমএস বিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মাশরুমের যে উপকারিতা সেটা নিয়ে এখন কথা বলবো আসলে মাশরুম সম্পর্কে আমাদের দেশের অনেকেই জানেন না বা অনেকে এটা সম্পর্কে এখনো পর্যন্ত অবগত নন কয়েক বছর আগেও আসলে আমাদের দেশে এইভাবে মাশরুমের তেমন কোনো প্রচলন ছিল না কিন্তু যেখানে অনেক বছর আগে থেকে বিশ্বের উন্নত দেশগুলোতে মাশরুমের চাহিদা ছিল অনেক বেশি পরিমাণে 14,000 প্রজাতির মাশরুম আছে তার মধ্যে 3,000 হচ্ছে খাদ্য উপযোগী 700 মতো হচ্ছে ঔষধযোগ্য বা ঔষধ তৈরি করার যোগ্য এবং 1%-এর মতো হচ্ছে বিষাক্ত বা যেটা আমরা খেতে পারি না খেলে আমাদের ক্ষতি হয় মাশরুমকে মূলত আমরা সবজি বা গুল্ম হিসাবে ইউজ করি কিন্তু এটা মূলত হচ্ছে একটা ছত্রাক মাশরুমের উপকারিতা আসলে বলতে গেলে বলে শেষ করা যাবে না এটা অনেক পুষ্টি সমৃদ্ধ এবং আমাদের শরীরের যে অত্যন্ত প্রয়োজনীয় যে ভিটামিন মিনারেল ফাইবার আছে কপার আছে সেগুলোর ঘাটতি অনেক বেশি পরিমাণে পূরণ করে এর মধ্যে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম আয়রন সিলেনিয়াম বিভিন্ন ধরনের পুষ্টি আছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি ত্বরান্বিত করে এবং এটা যদি আমরা খাই শুধুমাত্র শারীরিক না এটা খেলে আমরা আমাদের শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি এনার্জি পাই এবং এনার্জি লেভেলটা অনেক হাই হয় মাশরুমটা খাওয়ার পরে আমাদের কাজ এবং দৈনন্দিন জীবনের মধ্যে যে ব্যালেন্স এই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মেনটেন করে কারণ এটা খাওয়ার পরে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় এবং রিফ্রেশমেন্ট কাজ করে নিজেদের মধ্যে সো এটা আমি বলবো যে যারা অসুস্থ আছেন এবং যারা সুস্থ আছেন যারা সুস্থ আছেন তারা তো অবশ্যই খাবেন নিজেদেরকে সুস্থ রাখার জন্য এবং যারা অসুস্থ আছেন যেমন মাশরুম খেলে হাড়ের সুন্দর গঠন হয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আমাদের যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসের রোগীরা যদি মাশরুম খান নিয়মিত তাহলে তাদের যে ইনসুলিনের যে মাত্রা সেটা কমাতে অনেক বেশি পরিমাণে সহায়তা করে মাশরুমের মধ্যে আছে প্রচুর পরিমাণে মিনারেল ফাইবার প্রোটিন ক্যালসিয়াম এগুলোর ঘাটতি পূরণ করে এবং আমাদের প্রতিদিনের যে খাদ্য তালিকায় যে কপারের প্রয়োজন হয় তার মধ্যে 20-40% শুধুমাত্র অনলি একটা মাশরুম থেকেই পাওয়া যায় এবং কপারের যে ঘাটতি এটা মাশরুম থেকেই পূরণ করা সম্ভব
এক কাপ কলা অথবা এক কাপ লেবুর রস থেকে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় সেটা আমরা এক মাশরুম থেকেই অল্প কিছু মাশরুম শরীরের গ্রহণের মাধ্যমেই সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি। তো আসলে মাশরুমের যাদের হার্টের প্রবলেম আছে, যাদের হার্টবিট অনেক বেশি প্যালপিটেশন হয় বা স্লো, যারা শারীরিকভাবে অনেক উইক এবং শরীরের লাবণ্যতা বৃদ্ধির জন্য মুখে যাদের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের জন্য ভিটামিন সির ঘাটতি, ভিটামিন ডির ঘাটতি বা কড লিভারের পরেই হচ্ছে ভিটামিন ডির যে ঘাটতি সেটা হচ্ছে আমরা মাশরুম থেকে পেতে পারি। তো মাশরুমের আসলে গুণাগুণ বলে শেষ করা যাবে না।